ঘুমের মধ্যে দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হলেন পাঁচজন। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর জাহানগর পঞ্চায়েতের মাগনপুর এলাকায়। জানা যায়, শনিবার সকালে মাগনপুর শিশু মঙ্গল ক্লাবের কাছে একই পরিবারের পাঁচজন একটি ঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎই মাটির গাঁথনির ইটের দেওয়াল ভেঙে পড়ে যায়। পাঁচজনেই দেওয়ালের নিচে চাপা পড়ে যায়। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও ছিলেন। এলাকাবাসীরা তাদের উদ্ধার করে চাঁদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। সাথে দেখা করে কি বললেন? পাঁচ জনের মানে উন্নীত হয়েছে দেখলাম, মানে ঘরে দেয়াল চাওয়া পরে রাত্রিবেলা ইয়ে হয়েছে। আমি খবর পেয়ে এলাম, দেখলাম একই পরিবারের পাঁচজনই, একজন মানে মেয়ে মানে প্রেগনেন্ট আছে। ডাক্তার বসে কথা বললো, বললো একজন একটু সিরিয়াস, ওকে আর ইএনটি আছে, দশটার সময় বসবে, ইএনটিকে আমি দেখিয়ে দেবো, তারপরে যদি এক্সরে করতে হয় আমি করাবো। ওগুলো একজনকে মানে ভর্তি করে নিচ্ছে একজন দুজনকে, আর বাকিগুলো আছে এখানে ট্রিটমেন্টে। কোথায় বাড়ি এদের? এদের বাড়ি ওই মাগনপুরে, জাহানগর অঞ্চল, আমার বিধানসভার মধ্যে। আচ্ছা, আমি বিডিও সাহেবকে বলছি, বিডিও সাহেব আমি যাচ্ছি ওর বাড়িতে দেখছি। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হন পূর্বস্থলে এক নম্বর বিডিও দেবব্রত জানা। হ্যাঁ, দেখলাম খুব মর্মান্তিক দৃশ্য। এটা বাড়ির একটা ইটের দেওয়াল, ইট এবং মাটি দিয়ে বানানো ছিল বাড়িটা, মানে দেওয়ালটা একটু হেলেও গেছিল, বর্ষার বৃষ্টিও হয়েছে, ভেঙে গেছে। যাই হোক, লোকজন ইঞ্জিয়ারও হয়েছে, মানে খুব মানে থ্যাংক গড যে ভগবানকে ধন্যবাদ যে খুব বেশি মানে খুব সিরিয়াস সেরকম কিছু ঘটেনি, সবাই ভালো আছে, কিন্তু হসপিটালাইজড হয়েছে। আমরা যাবো, আমরা একবার হসপিটালের দিকেও যাবো, কয়েকজন ভর্তি আছে। মাইনর ইঞ্জুরি হয়েছে, ওটা ঠিক হয়ে যাবে, আমরা ঠিক করে নিচ্ছি। আর এখানে আমাদের দেখে নিচ্ছি, আমাদের যে লিস্টগুলো দিয়ে আমাদের যেটা বাংলা আবাস যোজনায় যেরকমভাবে যে এগুলো দেওয়া যায়। আমরা ভোরবেলা আমরা তিনজন আমরা সবাই শুয়েছিলাম, হট করে বৌদি চিল্লাচ্ছে, আর আমি তো দম আটকে গেছিলাম, কথা বলতে পারছিলাম না। তারপরে বৌদি ছিলেন, বৌদি এসে আমাকে উঠালো, ওঠানোর পর তারপরে আমি সবাইকে উঠালাম। বৌদি উঠালো সবাইকে, বাবার মাথা ফেটে গেছে, নাকে লেগেছে, মায়ের মাথা ফেটে গেছে, আমার লেগেছে মাথায়, আর বৌদির লেগেছে পেটে। কীভাবে হলো এটা বলতে পারছি না, হঠাৎ দেয়ালটা পড়ে গেছে। হঠাৎ কিসের দেওয়াল ওটা? ওটা ইটের ছিল, মাটির গাছ। দিয়ে ঘরে কতজন ছিল তোমরা? চৌকিতে কতজন ছিলাম? এ পাশে ছিলাম তিনজন, ও পাশে ছিল দুজন, পাঁচজন। চিকিৎসা করিয়েছো? হ্যাঁ, গেছিলাম, আবার যাবো, এখনো ঠিক হয়নি। বাবার নাক মুখে দিয়ে রক্ত পড়ছে। পূর্বস্থলী থেকে রীতা পর্দে আছে রিপোর্ট, আনন্দ বার্তা।